জুম্মার দিনে মৃত্যু হলে কি লাভ হয়? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা খুব ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেকের মনে প্রশ্ন হলো, জুম্মার দিন মৃত্যুবরণ করলে কি লাভ পাওয়া যায়, আর সেই বিষয়টি হাদিস দ্বারা জানব। তো চলুন আলোচনা শুরু করি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন বাড়িতে যে মুসলমান মৃত্যু হয়, আল্লাহ তাকে কবরের বিপদাপদ থেকে নিরাপদ রাখেন। জুম্মার দিন যদি কোনো মুনাফিক কাফির মারা যায়, তাহলে তারা কোনো প্রকার লাভবান হতে পারবে না। এই মর্যাদা শুধু মুমিন মুসলমানগণ পাবেন। মুমিন মুসলমান যদি জুম্মার দিন অর্থাৎ শুক্রবারের দিন মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ তাআলা তার কবরের বিপদ দূর করে দেন, অর্থাৎ কবরের আজাব থেকে সে মুক্তি পেয়ে যায়। শর্ত হলো প্রকৃত মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, অর্থাৎ পূর্ণ মুমিন হয়ে মৃত্যুবরণ করো, এমন আদেশ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন। যারা প্রকৃত ইমানদার হয়ে মৃত্যুবরণ করবে, তারা কবরে সুখে থাকবে, আর যারা বে ইমান হয়ে মৃত্যুবরণ করবে, তারা আজাবের মধ্যে থাকবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথের পথিক বানাও, যাতে তোমাকে ও তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে পৃথিবী থেকে যেতে পারি। আমিন, আমিন, সুম্মা আমিন।